সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো এবং সুস্থ আছো এবং এই ক্লাসগুলো তোমরা নিয়মিত করতেছো সংকরণের উপর দিয়ে যে ক্লাসগুলো এখন যাচ্ছে। এবং লাস্ট ক্লাসে আমরা আসলে এসপি সংকরণ নিয়ে কাজ করতেছিলাম, যেখানে বেরিলিয়াম ডাইক্লোরাইড ছিল এবং ইথাইন বা অ্যাসিটিলিনের আমরা স্ট্রাকচার বা সংকরণ নিয়ে আমরা কাজ করতেছিলাম। আজকে আসলে এসপি সংকরণ নিয়ে আরও কিছু কাজ আছে এবং এসপি সংকরণের আমরা আজকে দুইটা জিনিস, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের গঠন নিয়ে কাজ করব। আর অনেকে বলে যে স্যার আপনি শুধুমাত্র কার্বন এক্সাইটেড সিচুয়েশনের সংকরণ নিয়ে কাজ করলেন, কিন্তু নর্মাল সিচুয়েশনে কি কার্বন কি কখনো সংকরণ নিয়ে কাজ করে? না, অবশ্যই করে, অবশ্যই করে। এবং সেক্ষেত্রে আমি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। একটু ক্লিয়ারলি দেখো, প্রথমে আমরা এক্সাইটেড পজিশনটাই দেখাবো কার্বনে, এবং সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে। এবং কার্বন ডাইঅক্সাইডের আমাদের লুইস স্ট্রাকচার সম্পর্কে জানা থাকতে হবে। লুইস স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এবং কার্বন এখানে কিন্তু এসপি সংকরণ, এবং আমি তোমাদেরকে বলছিলাম প্রান্তীয় কার্বন যদি অক্সিজেন, প্রান্তীয় পরমাণু যদি অক্সিজেন হয়ে থাকে এবং সেখানে অক্সিজেন যদি দ্বিবন্ধনে আবদ্ধ থাকে, তাহলে অক্সিজেনের মধ্যে কিন্তু এসপি টু সংকরণ হয়, এই অক্সিজেনের মধ্যেও কিন্তু এসপি টু সংকরণ হবে। তার মানে আমরা যদি এবার কার্বনের যদি ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্টটা করি, এখানে কার্বন এক্সাইটেড পজিশনে আমাদের ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্টটা হবে 2s1, 2px1, 2py1, 2pz1। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন পরমাণু এক্সাইটেড সিচুয়েশনে সে তার সংকরণটি সম্পূর্ণ করে থাকে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে এসপি। একটু ভালো করে বুঝতে আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে দেখো কার্বন যখন এসপি সংকরণে আবদ্ধ হচ্ছে তখন কিন্তু সেটা কিন্তু তার দুইটা অসংকরিত অরবিটাল থাকে। আবার অক্সিজেন যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করি, তার মানে 1s2 দেন 2s2, 2px1, 2py1, 2pz1, এখানে একটু ভুল হয়েছে, এখানে 2 হবে। তার মানে কার্বন যদি অক্সিজেন যদি sp2 সংকরণ হয়, তাহলে অক্সিজেনের মধ্যে একটা অসংকরিত অরবিটাল থাকে। এজন্য কিন্তু দেখো অক্সিজেন তার একটা অসংকরিত অরবিটাল থাকার কারণে সে একটাই দ্বিবন্ধন তৈরি করে, এই অক্সিজেনও একটা দ্বিবন্ধন তৈরি করছে। কিন্তু কার্বনের মধ্যে দুইটা অসংকরিত অরবিটাল থাকার কারণে কার্বন এই অক্সিজেনের সাথে একটা দ্বিবন্ধন, এই অক্সিজেনের সাথে একটা দ্বিবন্ধন, অর্থাৎ একটা একটা করে দুইটা করে পাই বন্ধন তৈরি করে। তাহলে স্ট্রাকচারটা কিরকম ভাবে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসটা। এখানে কিন্তু মনে রাখবো অক্সিজেনে কিন্তু এসপি টু সংকরণে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। আচ্ছা, তার মানে আমরা যদি একটু স্ট্রাকচারটা এখন একটু ড্র করার চেষ্টা করি, তাহলে কার্বন কিন্তু এসপি এবং দুইটা অসংকরিত অরবিটাল থাকে, তার মানে স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল, এইভাবে একটু দাগ দিয়ে রাখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর এখানে রয়েছে অক্সিজেন, তাহলে অক্সিজেন যদি এটা হয়ে থাকে, আমরা জানি অক্সিজেনে এসপি টু হয়, তাহলে এসপি টু এর স্ট্রাকচার কিন্তু আমরা জানি এইটা ত্রিভুজের মতো, এই যে এখানে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। আর অক্সিজেনে যখন এসপি টু হয় তখন কিন্তু একটা অসংকরিত অরবিটাল থাকে, তার মানে এইটা হচ্ছে তার অসংকরিত অরবিটাল। এবং এর পরবর্তীতে আবার অক্সিজেন যখন, এই যে এই অক্সিজেন যখন আবার এসপি টু হয়, সেটার স্ট্রাকচার কিন্তু এরকম, এখানে দুইটা মুক্তজোড় ইলেকট্রন এবং একটা অসংকরিত অরবিটাল থাকে। এটা কিন্তু অক্সিজেন, এটা কিন্তু কার্বন, এটা কিন্তু অক্সিজেন। দেখো কার্বনে, এই কার্বনে একটা অসংকরিত অরবিটালের সাথে অক্সিজেন একটা অসংকরিত অরবিটাল, এবং এই অক্সিজেনের একটা অসংকরিত অরবিটালের সাথে কার্বনে একটা অসংকরিত অরবিটাল। টোটাল দেখো এখানে দুইটা কার্বন পাই বন্ধন তৈরি করেছে, আর এক কার্বন, আর এই পাশে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে যেমন একটা পাই, এখানে একটা পাই, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এই হচ্ছে সিগমা, এই হচ্ছে সিগমা, এইটাই হচ্ছে টোটালি আমাদের কার্বন ডাইঅক্সাইডের অণুর গঠন প্রক্রিয়া। তা এটা গেল হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার, যেখানে কিনা এসপি সংকরণটা হচ্ছে মেইন এবং যার স্ট্রাকচার হচ্ছে সরলরৈখিক। এখন আসো আমরা নর্মাল সিচুয়েশনে ইলেকট্রন বিন্যাস করে কার্বনের একটা সংকরণ দেখাতে চাই, যার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। অনেকে বলে যে কার্বন মনোক্সাইডটা তাহলে স্যার কিভাবে হয়? কার্বন মনোক্সাইড কিন্তু অবশ্যই এসপি সংকরণে সংকরিত হচ্ছে, শুধু তাই না, মনে রাখতে হবে কার্বনে কিন্তু আসলে দুইটাই অক্সাইড হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এর মধ্যে কার্বন মনোক্সাইডকে বলা হয় থেকে নিরপেক্ষ অক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় থেকে অম্লধর্মী অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড আবার কি? নিরপেক্ষ অক্সাইড হচ্ছে যারা কিনা এসিড এবং ক্ষার কারোর সাথে বিক্রিয়া করতে পারে না। তাহলে আসো কার্বন মনোক্সাইড যেটা স্ট্রাকচার হচ্ছে এরকম,
এই হচ্ছে কার্বন মনোক্সাইড স্ট্রাকচার এখানে যদি আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s2 দেন 2s2 2px1 2py1 দেন হচ্ছে 2pz0 এটা কিন্তু কার্বনের নরমাল সিচুয়েশনের ইলেক্ট্রন বিন্যাস এবং কার্বন এই ক্ষেত্রে কার্বনের যদি sp হয়ে থাকে অর্থাৎ এটা হচ্ছে sp এবং দেখো এখানে কিন্তু তার মানে কার্বন এবার কয়টা অসংকুচিত অরবিটাল মাত্র একটা অসংকুচিত অরবিটাল এইজন্য কিন্তু দেখো কার্বন কিন্তু একটাই পাই বন্ধন তৈরি করতেছে দুটা পড়ে না কারণ কি কার্বন নরমাল সিচুয়েশনে এটা বিক্রিয়া করতেছে বন্ধন তৈরি করতেছে যেখানে একটা অসংকুচিত অরবিটাল থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার কার্বন মনোক্সাইডে কার্বন যে sp সংকরণে সংকরিত হচ্ছে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন কিভাবে এটা বুঝতেছি ওই যে প্রথম ক্লাস যেটা সংকরণের বেসিক ক্লাস ছিল সেই ক্লাসে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে দেখো স্ট্রাকচার এবং আমাদের হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরণ এবং গঠন দুটো কিন্তু পরস্পর পরিপূরক অর্থাৎ তুমি যদি কোনো যৌগের আকৃতি জানতে চাও সংকরণ জানতে হবে তোমার যদি সংকরণ জানতে হয় তাহলে তোমাকে আকৃতি জানতে হবে আমি তো আকৃতি সম্পর্কে জানি দ্যাটস ওয়াই বলতেছি এটা হচ্ছে আকৃতি হচ্ছে সরলরৈখিক দ্যাটস ওয়াই এখানে অবশ্যই কার্বন হচ্ছে sp সংকরণে সংকরিত আবার দেখো অক্সিজেন কিন্তু একটা প্রান্তীয় পরমাণু যেখানে দ্বিবন্ধন রয়েছে এবং দ্বিবন্ধন থাকার কারণে অক্সিজেন অবশ্যই এখানে আমরা বলতে পারি যে sp2 সংকরণে সংকরণে সংকরিত হবে অর্থাৎ 2py1 2pz1 তার মানে আমরা যদি এখন বলি যে অক্সিজেন হচ্ছে sp2 হয় তাহলে একটা অসংকরিত অরবিটাল থাকে এন্ড দ্যাটস ওয়াই এই অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পাই বন্ধন পাচ্ছি তার মানে স্ট্রাকচারটা কি রকম ভাবে হবে আমি একটু দেখাই তোমাদেরকে তার মানে এটার স্ট্রাকচার হচ্ছে এরকম যে কার্বন কার্বনে আমরা পাচ্ছি কি রকম ভাবে একটু দেখো জিনিসটা কার্বনে কিন্তু আমরা পাচ্ছি ঠিক এরকম ভাবে যে কার্বন যেহেতু sp এই একটা অসংকরিত অরবিটাল থাকে বেশি থাকবে না একটা এই কার্বনের নরমাল সিচুয়েশনের কারণে একটা আর এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন সেই মুক্তজোড় ইলেকট্রনটাই হচ্ছে আমাদের এইটা আর অক্সিজেন অক্সিজেনে থাকবে হচ্ছে দুইটা তিনটা কারণ এটা হচ্ছে sp2 একটা অসংকরিত অরবিটাল থাকবে একটা অসংকরিত অরবিটাল থাকবে এটা হচ্ছে পাই বন্ধন আর এইটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন এই যে সিগমা বন্ধন এই পাই বন্ধন সিগমা বন্ধন আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন এখানে অক্সিজেনের দুইজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে এই দুইজোড়া মুক্তজোড় ইলেকট্রন আমরা এখানে দিয়ে দিব এটাই হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন এবং সংকরণ প্রক্রিয়া তা দেখো আমরা কিন্তু কার্বন যে নরমাল অবস্থায় যে সংকরণ তৈরি করে এই হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ তা আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর একটা জিনিস শিখব সেটা হচ্ছে যে sp3d আমরা sp3d এর সংকরণ নিয়ে আমরা নেক্সট ক্লাসে হাজির হব ইনশাআল্লাহ তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে এবং তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করো এবং ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে